আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের বিষয় বর্তমানে বিদেশ যেতে মেডিকেল বন্ধুরা দুই সাল চলে এসেছে দুই সালে মেডিকেল খুবই গুরুত্বপূর্ণ তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন বন্ধুরা প্রথমে আমরা জানবো মেডিকেল করতে কি কি কাগজপত্র প্রয়োজন হয় দ্বিতীয়ত জানবো মেডিকেল করতে কত টাকা খরচ হবে তৃতীয়ত জানবো মেডিকেল করার পর কতদিন পরে আমরা মেডিকেল সার্টিফিকেটটি হাতে পাবো আর চতুর্থ জানবো কোথায় গিয়ে এই মেডিকেলটি করলে সবচেয়ে ভালো হয় তো বন্ধুরা আমাদের নিজ ও পরিবারের স্বপ্ন পূরণের জন্য আমরা স্বপ্নের দেশে পাড়ি দিতে চাই আর এই স্বপ্নের দেশটি হলো বিদেশ বা প্রবাস এই বিদেশ বা প্রবাস শব্দটি যত সহজ মনে হয় বাস্তবে তার থেকে অনেক কঠিন মেডিকেল কিন্তু অনেক ধরনের হয়ে থাকে যেমন মধ্যপ্রাচীর দেশগুলো সৌদি আরব কুয়েত কাতার বাহরাইন ইত্যাদি আরব দেশগুলোতে যেতে যেই মেডিকেল করা হয় সেই মেডিকেলকে গামকা বা গামা মেডিকেল বলে থাকে তো বন্ধুরা এই মেডিকেল কিন্তু সব মেডিকেল সেন্টারে করা যায় না কিছু কিছু নির্দিষ্ট মেডিকেল সেন্টারে আপনার এটি করতে হবে চলুন বন্ধুরা এবার জেনে নেই এই মেডিকেল টেস্ট করতে হলে আপনার কী কী কাগজপত্র প্রয়োজন হবে প্রথমে আপনার লাগবে কপি ছবি যার ব্যাকগ্রাউন্ড হতে হবে সাদা দ্বিতীয়ত লাগবে দুই কপি পাসপোর্টের ফটোকপি অবশ্যই সাথে রাখতে হবে অরিজিনাল পাসপোর্টটি তো বন্ধুরা এই দুটি জিনিস থাকলে আপনি মেডিকেল টেস্ট করতে পারবেন দ্বিতীয় আসি মেডিকেল করতে কত টাকা খরচ হবে বর্তমানে আমরা দেখে আসছি মাত্র দশ হাজার টাকার মধ্যেই মেডিকেল করা যায় বন্ধুরা এই দশ হাজার টাকা দুই ভাগে আপনাকে দিতে হবে এক প্রথম ভাগে দিতে হবে যে মেডিকেল সেন্টারে আপনি এই মেডিকেল টেস্ট করবেন সেখানে আপনাকে দিতে হবে আট হাজার পাঁচশো টাকা দ্বিতীয় ধাপে দিতে হবে যে এজেন্সিতে আপনার বিচার কাজটি করাবেন সেই এজেন্সিতে আপনার পনেরোশো টাকা দিতে হবে এবার তৃতীয় ধাপে আসি আমরা মেডিকেল টেস্ট করার পর কতদিন পরে আপনি এই মেডিকেল রিপোর্টটি হাতে পাবেন বন্ধুরা খুব অল্প সময়ের মাধ্যমে আপনার এই মেডিকেল টেস্টটির রিপোর্ট হাতে পাবেন বন্ধুরা সর্বোচ্চ দুই থেকে চার দিনের মধ্যে আপনারা এই মেডিকেল রিপোর্টটি পেয়ে যাবেন বন্ধুরা হচ্ছে আপনার সেন্টারে রিপোর্টটি আনার জন্য যেতে হবে না আপনি নিজে নিজে মোবাইল আপনি চেক করতে পারবেন তো বন্ধুরা এবার আসি কোথায় গিয়ে আপনি মেডিকেল টেস্টটি করলে আপনার জন্য ভালো হবে বন্ধুরা আমি সাজেস্ট করব যে এজেন্সিতে আপনারা যাচ্ছেন বা যে এজেন্সিতে আপনার বিশাল কাজ করাচ্ছেন সেই এজেন্সির পরামর্শ নিয়ে ভালো একটি মেডিকেল সেন্টারে গিয়ে আপনার টেস্টটি করালে ভালো হয় কারণ কারণ আমি নিজে দেখেছি আমি যখন বাইরে আসি বা সৌদি আরবে আসি তখন আমি মেডিকেল করেছি আমাদের এজেন্সি সেই এজেন্সি আমাকে রিকোমান্ড করেছে যে হসপিটালে সেই হসপিটালে আমি গিয়ে আমি এই মেডিকেল টেস্টটি করেছি সেখান থেকে আমার নর্মালি আমি দু দিনের মধ্যেই আমার রিপোর্টটি আমি জানতে পেরেছি আমি ফিট হয়েছি সে কারণে আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনাদের যে এজেন্সির মধ্যে আপনারা কাজ করাবেন সেই এজেন্সির পরামর্শ নিয়ে আপনি একটি মেডিকে মেডিকেল করার জন্য যাবেন তো বন্ধু আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে দেওয়া ভালো যেমন আপনি যে মেডিকেল করে এসেছেন স্লিপ দিয়েছে স্লিপের মধ্যে ডেট আছে আপনার দুই তারিখ তো দুই তারিখে না গিয়ে আপনি দুই থেকে তিন থেকে চার তারিখের মধ্যে আপনি যাবেন কারণ হচ্ছে আপনি দেখা যাচ্ছে অনেক দূর থেকে আপনি এই মেডিকেল সেন্টারে গেলেন আপনার রিপোর্টটি আনতে দেখা যাচ্ছে সেই রিপোর্টটি রেডি হয়নি সেই কারণে দুই দিন পরে গেলে আপনার দেখা যাচ্ছে আপনার লেট হলো আপনার রিপোর্টটি সঠিকভাবে পাচ্ছেন এছাড়া তো পাচ্ছেনই নেই আপনি অনলাইনে নিজে নিজে চেক করার জন্য বন্ধুরা ভিডিও দেখে যদি আপনারা উপকৃত হন অবশ্যই ভিডিওটি লাইক করে দিবেন আর কমেন্ট করে আপনার মতামতটি জানাবেন আজকের এই পর্যন্তই অন্য কোনো এক ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ